প্রতি ঈদের মতো এবারও বড় বাজেটের সিনেমা নিয়ে প্রেক্ষাগৃহ মাতাতে আসছেন চিত্রনায়ক সাকিব খান মনের মতো মানুষ পাইলাম না সিনেমার মধ্য দিয়ে তিনি প্রায় আট বছর পর নন্দিত নির্মাতা জাকির হোসেন রাজুর পরিচালনায় অভিনয় করছেন এতে সাকিব খানের বিপরীতে রয়েছেন শবনম বুবলি আসন্ন ঈদুল আজহায় প্রায় দেড়শো প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে এরই মধ্যে এটি সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে অনলাইনে প্রকাশ পেয়েছে সিনেমাটির গান ও ট্রেলার যা দর্শকের মধ্যে সারা ফেলেছে এ প্রসঙ্গে পরিচালক জাকির হোসেন রাজু বাংলা নিউজকে বলেন মনের মতো মানুষ পাইলাম না দেখে সেন্সর বোর্ডের এক সদস্য আমাকে ফোন করেছিল তিনি সিনেমার গল্প ও নির্মাণের প্রশংসা করেছেন এছাড়া ট্রেলার দেখে পছন্দ হয়েছে এমনটাও বলছে অনেকে বর্তমানে একজন মানুষের জীবনে যা ঘটে তাই মনের মতো মানুষ পাইলাম নাতে দর্শক দেখতে পাবেন আমার বিশ্বাস প্রত্যেক দর্শক বুক ভরা তৃপ্তি নিয়ে প্রেক্ষাগৃহ থেকে বের হবেন দেশের বিভিন্ন স্থানে বন্যা পরিস্থিতি ও ডেঙ্গু আতঙ্কের কারণে ঈদে প্রেক্ষাগৃহে দর্শক সমাগম হওয়া নিয়ে শঙ্কিত রাজু তিনি বলেন বন্যা ও ডেঙ্গুর কারণে এবারের ঈদে প্রেক্ষাগৃহে দর্শক কম হতে পারে তবে আশা করছি যেসব এলাকায় এ ধরনের সমস্যা নাই সেখানে মনের মতো মানুষ পাইলাম না ভালো ব্যবসা করবে সাকিব খান এর আগে জাকির হোসেন রাজুর সিনেমায় অভিনয় করলেও এবারই প্রথম অভিনয় করলেন চিত্রনায়িকা স্বপ্নম বুবলি তাকে নিয়ে কাজ করে সন্তুষ্টি প্রকাশ করেছেন ভালো থেকো খ্যাত এই নির্মাতা